শ্রীলঙ্কায় শুরু হয়েছে আইসিসির সভা। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার মিটিংয়ে আলোচনা হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারত পাকিস্তানে যাবে কিনা বিশেষ গুরুত্ব পাবে সেই বিষয়টিও। এছাড়া গেল বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্বে আর্থিক অনিয়মের বিষয় নিয়েও হবে আলোচনা। সভায় অংশ নিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সহ অন্যান্য দেশের বোর্ড কর্তারা। আইসিসির এবারের সভাটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে প্রশ্ন উঠেছে ব্যয় নিয়ে। আমরা যারা ওয়ার্ল্ড কাপ কভার করতে গিয়েছিলাম তারা দেখেছি ফেব্রিগেটের যে স্টেডিয়ামগুলো করা হয়েছে, নাসাউ স্টেডিয়াম তার মধ্যে অন্যতম, সেটি কয়েকটি ম্যাচ যে কয়েকটি ম্যাচ ছিল তারপরেই কিন্তু ভেঙে ফেলা হয় এবং এর ব্যয়টা কিন্তু অনেক দেখানো হয়েছে। সেটি নিয়ে সহায়োজক প্রধান আয়োজকই বলতে হবে ওয়েস্ট ইন্ডিজ তারা প্রশ্ন তুলেছে, তারা যে ধরনের অর্থ পাওয়ার কথা ছিল তার বেশিরভাগ অর্থ অর্থাৎ আয়োজনের অর্থ ব্যয় বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে এবং যাদের পেছনে ব্যয় করা হয়েছে সেটি একটা এজেন্সির মধ্য দিয়ে। এ নিয়ে যারা সংশ্লিষ্ট যারা ছিলেন ক্রিকেট সংশ্লিষ্ট তারা কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, সেটি সবচেয়ে বড় আলোচনার বিষয় হবে কলম্বোর আইসিসি এই সভায়। এবং আরেকটি বিষয় গুরুত্ব পাবে, সেটি হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটি সামনে বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সামনে বছর পাকিস্তানে হবে বলেই এই বিষয়টি সামনে আসছে যে ভারত ওই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে কিনা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা, সেই ফয়সালা হয়তো হবে না কিন্তু সেই নিয়েও আলোচনা হবে, কারণ পাকিস্তান একটা পূর্ণাঙ্গ আয়োজন করতে চায়। লাস্ট টাইমে এশিয়া কাপ করতে যেয়ে তাদের খুব বেগ পেতে হয়েছে, কিছু অংশ হয়েছে শ্রীলঙ্কায়, কিছু অংশ হয়েছে পাকিস্তানে, ভারত অংশগ্রহণ না করার ফলেই কিন্তু এটা হয়েছে। তো সেই বিষয়টিও আলোচনায় আসবে যে কীভাবে এটার সমাধান করা যায়, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সব দেশ অর্থাৎ টেস্ট প্লেয়িং সব দেশ অর্থাৎ যারা কোয়ালিফাই করা দেশগুলো সেখানে বাংলাদেশও কোয়ালিফাই করে আছে তারা সবাই অংশ নেবে 2025 সালে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির এই হোস্টিং পাকিস্তান এই ফয়সালাটা কীভাবে করবে সে নিয়েও আলোচনা হবে। এই দুটি বিষয়ে সমাধান করবে আইসিসির যারা স্থায়ী সদস্য দেশ আছে তাদের প্রতিনিধিদের যে সভা, সেখানে আমাদের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার সঙ্গে যিনি সিইও হিসেবে আছেন নির্বাহী প্রধান নিজামুদ্দিন চৌধুরী সুজন, তারা দুজনই এখানে এখন অবস্থান করছেন শ্রীলঙ্কার কলম্বোতে। এবং আইসিসির আজকের সভার পাশাপাশি আরও দুই দিন একাধিক সেশন হবে, সেখানে নির্বাহী কমিটির সভা হবে, তারপর নির্বাহী প্রধানদের সভা হবে। এই সভাগুলো থেকে আমরা আপডেট তথ্য দিতে পারছি না, ইনস্ট্যান্ট পাচ্ছি না, আমাদের ইন্টারনেট সেবা এখন বন্ধ আছে দেশে এবং এই কারণে আমরা যতটা ফোনের মধ্য দিয়ে জানতে পেরেছি যে এই সভাগুলো থেকে বাংলাদেশের কিছু ব্যক্তিগত অর্থাৎ বাংলাদেশের দেশের বিসিবির সংশ্লিষ্ট কিছু স্বার্থ রয়েছে, সেই সব বিষয়ে আমরা দেশে ফেরার পর আরও আপডেট দিতে পারব। আব্দুল্লাহ হীরা, টিভিসি নিউজ, ঢাকা।